নমস্কার বন্ধুরা, মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে ঈশ্বর আপনার জীবনকে স্বর্গ বানিয়ে দেবেন। যা বলবেন এখন তা পাবেন। কুম্ভ রাশি এক থেকে দশই মে 2023, যে একটি ভুল করবেন না রেগে যাবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের এক থেকে দশই মে 2023, এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে দেখে নিন আজকের এই রাশিফল ভিডিওতে। এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন কেমন হবে এবং আর্থিক অবস্থা, কর্মজীবন, শুভ রং ও শুভ সংখ্যা কী হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মা বোন এবং বড় ভাইদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট করে জানাবেন, আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে এই দিনগুলিতে, সাংসারিক সমস্যার সমাধানও হতে পারে, অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে, প্রতিবেশীর কারণে ব্যবসায় ক্ষতিও হতে পারে। স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন, গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে। সন্তানদের কারণে গর্ববোধ হবে আপনার, কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে, আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে, আমাশয় জাতীয় রোগে কষ্টও পেতে পারেন আপনি। অসীম জীবনের সমৃদ্ধশালী জাঁকজমক উপভোগ করে আপনার জীবনকে আরও মহিমান্বিত করে তুলুন। দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ। করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। আপনার বন্ধুদের যে মুহূর্তে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন তখন তারা আপনাকে হতাশ করবে। কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টির স্বপ্ন দেখাবে। আপনার চারপাশের লোকেদের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার যথেষ্ট সম্ভাবনা আছে। বাইরের লোকেদের উপদেশ মেনে চলবেন না। দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না, কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে। আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতায় ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন। একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। ডাক জোকে একটি জরুরি বার্তা পুরো পরিবারের জন্য খুশি নিয়ে আসবে। গৃহস্থালির দায়িত্ব এড়িয়ে চলা এবং টাকা পয়সা নিয়ে কলহ আপনার বৈবাহিক জীবন ক্ষতিগ্রস্ত করতে পারে। যদি ভ্রমণের পরিকল্পনা থেকে থাকে তাহলে আপনার কর্মসূচির শেষ মুহূর্তের পরিবর্তনের জন্য তা স্থগিত হয়ে যেতে পারে। অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। অতিথিদের প্রতি হৃদয় হবে না। আপনার ব্যবহারে আপনার পরিবারই শুধু হতাশ হবে না, এতে আপনাদের সম্পর্কেও ভাঙন দেখা দেবে। আপনার কাজ হবে আরাম করা, কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে সুখ, স্বাচ্ছন্দ্য এবং পরমানন্দ খুঁজে পাবেন। আপনি এবং আপনার সঙ্গীর সঙ্গে ঐক্যবদ্ধতা আপনাকে সব সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি খারাপ দিন হবে। আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। যদিও আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে, তবু টাকা বেরিয়ে যাওয়ায় আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে। যদি আপনি আপনার গৃহস্থালির কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বাস করেন তিনি বিরক্ত হবেন। দিনগুলি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য, প্রেম করতে থাকুন। আপনি আপনার প্রেমিকের সাথে সময় কাটাতে পারবেন আর ওনার সামনে নিজের অনুভূতি রাখতে সক্ষম হবেন।
যদি আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে খুব সুখী বোধ না করেন তাহলে আপনি পাগলের মতো মজা করতে পারেন। আপনি আপনার দেশের সম্পর্কিত কিছু আকর্ষণীয় তথ্য জেনে অবাক হতে পারেন। আপনার বোধ অবেশ আপনার উপর ব্যাপক প্রতিহিংসা নেবে। আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন। অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে। আপনি আনন্দ প্রদান করা এবং অতীতে ভুলের কারণে ক্ষমা করার জন্য আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। কাউকে কিছু না জানিয়ে আজকে আপনার বাড়িতে দূরের কোনো আত্মীয় আসতে পারে, যেই কারণে আপনার সময় নষ্ট হতে পারে। একটি দেবদূত মতো আপনার জীবনসঙ্গী আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হবেন। সময় কী করে পেরিয়ে যায় সেটা আপনি আপনার পুরনো কোনো বন্ধুর সাথে দেখা করে বুঝতে পারবেন। আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে। এই গতি ধরে রাখুন যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে। নিযুক্ত যারা তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন, কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না। বন্ধুরা আপনাকে তাদের বাড়িতে এক উপভোগ্য সন্ধ্যার জন্য আমন্ত্রণ জানাবে। একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না। আপনি এই সত্য বুঝতে পারবেন এই দিনগুলিতে। আপনার বিপুল প্রত্যয়ের লাভ গ্রহণ করুন এবং নতুন যোগাযোগ এবং বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন। আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে সত্যি চমৎকার দেখাচ্ছে। কোনো গাছের ছায়াতে বসে আপনি শান্তি পাবেন, জীবনকে আপনি কাছে থেকে বুঝতে পারবেন, কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন, যে কোনো প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। স্বামী বা স্ত্রীর মধ্যে রুক্ষতা বাড়বে, শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে আপনাকে। রক্তচাপ বাড়তে পারে, কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ ঘটতে পারে, প্রেমে অভিমানও বাড়তে পারে। মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে, কর্মক্ষেত্রে জটিলতাও কাটতে পারে, প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখাও হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা হতে পারে, বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসার ব্যাপারে মনোবল শক্ত করুন, কাউকে পরামর্শ না দেওয়াই ভালো হবে, টাকা পয়সা চুরি যেতে পারে। ব্যবসার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদও বাড়তে পারে, চাকরির স্থানে কাজের চাপের বৃদ্ধি, কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ রয়েছে, বন্ধুদের দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন, ব্যবসার চাপ নিয়ে চিন্তাও হতে পারে, আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতে পারে, শরীরে যন্ত্রণা বৃদ্ধি, শত্রুভয় বাড়তে পারে, চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে নতুন বন্ধুত্ব শুরু হতে পারে। কর্মস্থানে ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। সরকারি কর্মচারীদের জন্য দিনগুলি শুভ, আপনার ঋণ মুকুব হতে পারে। এই রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে 49। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।